মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে দেশের 60 উপজেলায় নির্মিত কৃষক প্রশিক্ষণ কেন্দ্র। নতুন করে আরও 100টি কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হলেও বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রের কর্মচারীরা বেকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তারা মানববন্ধন করেছে খামারবাড়ির সামনে। জাহিদুজ্জামানের রিপোর্ট। 2006 সালে চালু হওয়া এসব প্রশিক্ষণ কেন্দ্রে চলত আধুনিক কৃষি প্রযুক্তি হস্তান্তর ও নিয়মিত কৃষক প্রশিক্ষণ। 2008 সালে জুনে শেষ হয়ে যায় 2 বছর মেয়াদের এই প্রকল্প। এই কেন্দ্রটা চালু থাকা অবস্থায় আমরা নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্বন্ধে কৃষি জানতে পারতাম। ট্রেনিং দিত, বোটে লেখা আমাকে দেখাইতো স্যারেরা, যে চাষ কীভাবে চাষ করতে হয়, কী করতে হয়, কী সার কীভাবে দিতে হয়, কোনটা কতটুকু লাগে না লাগে, এগুলো সব আমাদের দেখা দিত। প্রকল্পে কর্মরত 120 জন হয়ে পড়েন বেকার। কৃষিবিদ প্রশিক্ষকরা অন্য চাকরি পেলেও MLSS গণ বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। মানববন্ধনে তারা দাবি জানিয়েছেন কেন্দ্রগুলো আবার চালু করার। 2008 সাল 30শে জুন পর্যন্ত মেয়াদ ছিল, তখন এরপরে আবার চাকরি আমাদের পারমিট হবে এই কথা বলছিল। লেখাপড়া বিভিন্ন রকমের সমস্যা, আমরা মেয়ে একটা মেয়ে আমার মানে এপির পরীক্ষা দেবে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়েও দিতে পারতেছেন না। আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা কৃষকের দাবি সংরক্ষণের জন্য যদি প্রয়োজন পড়লে আমরা আমরণ অনশনে যাব। এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে চিন্তা ভাবনা চলছে বলে জানান কৃষি তথ্য সার্ভিসের পরিচালক। সরকার মনে করে যে উপজেলা পর্যায়ে ধরনের প্রশিক্ষণ ইউনিট হওয়া দরকার। অবশ্যই যারা এখানে আপনার নিম্ন বেতন ভোগ কর্মচারী রয়েছেন তাদের বিষয়টি অবশ্যই সরকার বিবেচনা করবে, এবং এটা কিভাবে নেওয়া হবে সেই বিষয়টি এখন আপনার চিন্তা ভাবনার বিষয়। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা।